বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। বর্তমান সময়ে যে কোভিড-19 আমাদের যে চরম একটা পরিস্থিতির আমরা অতিবাহিত করছি, আশা করছি তোমরা এই সময়গুলো খুব সাবধানে, স্বাস্থ্যবিধি মেনে, সরকারের নির্দেশনা অনুসারে সময়গুলো পার করছো। আর এটা সবচেয়ে বেশি আশা করছি যে তোমরা বাসায় খুব ভালো মতো করছো, তোমরা অনেক বেশি সময় পাচ্ছ এখন। অনেক সময় অনেক ক্ষেত্রে বলা যায় যে অনেকে আবার নাকি হতাশ হয়ে যাচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছ, কবে আমাদের পরীক্ষা হবে কি না, অ্যাসাইনমেন্টের ভিত্তিতে রেজাল্ট হলে আমাদের রেজাল্টগুলো কেমন হবে, সেটা আদৌ ভালো মতো মূল্যায়ন হবে কি না আমাদের ভবিষ্যতে, বিভিন্ন প্রশ্ন আর কি তোমাদের মাথার মধ্যে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে। যাই হোক, সে বিষয়েও কয়েকটা কথা বলতে চাই। যেহেতু স্বাভাবিকভাবেই বর্তমান সময়ে কোভিড-19 এই কঠিন একটা পরিস্থিতি আমরা পার করছি, এ কারণে স্বাভাবিকভাবে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, যেটা সবটাই কিন্তু আমাদের মানুষের সকলের কল্যাণের জন্য, ভালোর জন্য। এটা আমরা কেউ বলতে পারবো না যে সরকার নিজের ইচ্ছানুযায়ী বা ইচ্ছা করেই বন্ধ ডিলেট করছে, আসলে তা না। বর্তমান সময়টা একটু খারাপ সময় যাচ্ছে এবং সবাই কিন্তু আমরা একটা ভয় বা আতঙ্কের মধ্যে থাকি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিন প্রায় 200 বেশি মানুষজন, জনগণ মারা যাচ্ছেন, আবার অনেকে আমরা করোনায় আক্রান্ত হচ্ছি বা হয়েছিলাম, আমি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম এটা গত বছরে। যাই হোক, তো স্বাভাবিকভাবে আমাদের সকলকে সাবধানে থাকতে হবে। আর সবার উপরে হচ্ছে জীবন, জীবনই হচ্ছে সবচেয়ে বড়, তাই জীবনকে সুরক্ষার জন্য স্বাভাবিকভাবে আমরা সকলে সাবধান হব। আর জনগণের, রাষ্ট্রের কল্যাণের জন্য সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আমরা অনুসরণ করব, মেনে চলব। আর সরকার সবসময় আমাদের কল্যাণ চায়, ভালোই চায়। যাই হোক, তো সরকার এই জন্যই চায় যে তোমাদের যেন পরীক্ষা নেওয়া যায়। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক 3টা করে পরীক্ষা নিবে সরকার, যদি সব ঠিকঠাক চলে তার আগামী ডিসেম্বরে HSC পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো আশা করছি আমরা তার আগেই পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাবে এবং আমরা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত করতে পারবো এবং তোমরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই জন্য আমি শিক্ষার্থীদের, তোমাদেরকে বলবো যে এত চিন্তিত হওয়ার কিছু নেই, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনা চালিয়ে যাও। এবং ভবিষ্যতে অনেকেই বলে যে স্যার ইউনিভার্সিটি পড়াশোনা করবো কি না, আসলে যে 3টা বিষয়ে পরীক্ষা হবে সেগুলো তো খুব ভালো মতো পড়তেই হবে, আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তো প্রায় সব সাবজেক্ট থেকেই পরীক্ষা হবে, তোমরা এখন সব জানো। তো সেক্ষেত্রে তোমরা আর স্বাভাবিকভাবেই, বিশেষ করে মানবিকে, ইংলিশের উপরেই কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যতে চান্স পাওয়াটা নিশ্চিত হয়, বা ইংরেজিতে যারা ভালো করে তারাই কিন্তু মূলত সব ভালো জায়গায় চান্স পায়, ভালো সাবজেক্ট পায়। যাই হোক, তো আমি বলবো যে অবশ্যই যে বিষয়গুলো পরীক্ষা হবে সেগুলো খুব ভালো মতো শেষ করতে হবে, যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস দিয়েছে সেটা অনুযায়ী তোমাদের শেষ করতে হবে, আর ইংরেজি বাংলাও ফাঁকে ফাঁকে খুব ভালো মতো পড়ে নিতে হবে। যদি তোমরা চাও যে ভবিষ্যতে, যারা অনেকে জিজ্ঞেস করেছে যে পড়বো কিনা, অবশ্যই পড়তে হবে, পড়বা, ওই সময়টাকে কাজে লাগাতে হবে। যাই হোক, তো আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে, অ্যাসাইনমেন্ট যেটা বলা হয় যে অ্যাসাইনমেন্ট তো সবাই সকলেই ভালো করতে পারো তোমরা, আর অ্যাসাইনমেন্ট অনেকে অনেক ছোটো ছোটো প্রশ্ন করে, যেমন চারপাশে মার্জিন টানতে হবে কিনা, অবশ্যই চারপাশে মার্জিন টানলে সেটা তো অবশ্যই খুব ভালো হবে, লেখা সুন্দর ঝকঝকে তক্তক হলে অবশ্যই ভালো হবে। আর অনেকে বলেছে যে কাভার পেজে বা উপরে পৃষ্ঠায় তো আমরা বিষয় থাকে, ভিতরে আর দেওয়ার প্রয়োজন রয়েছে কি না, যদি তোমরা কাভার পেজে দিয়ে দাও, ভিতরের পেজে তোমরা যদি সরাসরি শুরু করে দাও তবুও কোনো সমস্যা নেই, আবার যদি তোমরা একবার বিষয়টা দাও বা টপিকটা দাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে তোমরা যেই টপিকগুলো দিবে, যে বিষয়গুলোর উপর তোমাকে একটা প্রবন্ধ উপস্থাপন করতে বলা হবে, সেই সব বিষয়গুলোই যেন তোমার ওই প্রবন্ধের মধ্যে থাকে, এটা তোমাকে খুব ভালো মতো মনোযোগী হতে হবে এই বিষয়টার উপরে, যেন যেই যেই বিষয়গুলো সেই অ্যাসাইনমেন্টে বা ওই প্রবন্ধে উল্লেখ করা হয়েছে বা থাকতে বলা হয়েছে, বা তোমরা সবাই জানো অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেয় সেখানে যে বিষয়গুলো রাখতে বলা হয়েছে সেগুলো সবগুলো যেন তোমার প্রবন্ধে থাকে, তাহলে তুমি একটা ভালো নাম্বার পেতে পারো স্বাভাবিকভাবেই। তো স্বাভাবিকভাবেই অ্যাসাইনমেন্ট যেহেতু দিয়েছে, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট তোমরা
ভালো করার চেষ্টা করবা, আর অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবা আশা করছি। আর আমরাও উদার হস্তে তোমাদেরকে ভালো নাম্বার দেবো, তোমরা যে যেমন লিখবে আমরাও সেভাবেই নম্বরটা অবশ্যই দেবো। আমরা নম্বর দিতে আমরা কখনোই কার্পণ্য করবো না, কিন্তু তোমরা যদি তোমাদের লেখায় ভালো করার ক্ষেত্রে কার্পণ্য করো সেক্ষেত্রে সমস্যা। যাই হোক, তো এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে যে কয়েকটা অধ্যায় রয়েছে, করুণীতি সুশাসন, আর করুণীতি সুশাসন কিন্তু পরীক্ষা হবে। যাই হোক, তো করুণীতি সুশাসনের যে কটা তার মধ্যে একটা হচ্ছে আইন, আইন খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আইনের এখানে আমরা দেখেছি আইনে অনেক উৎস রয়েছে, এই উৎসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। বইয়ে দেওয়া আছে বিশদ আকারে, তোমরা সেগুলো খুব মনোযোগ সহকারে আশা করছি এতদিনে তোমরা পড়ে ফেলেছ, তারপরও আমরা পর্যায়ক্রমে এই আলোচনা করবো। যাই হোক, ঈদের পরে আজকেই তোমাদের সাথে আমার অনলাইনে দেখা হচ্ছে, আশা করছি যে তোমরা মনোযোগ সহকারে সুন্দর কাজ করবে। যাই হোক, আইন, আমরা সবাই আইন শব্দটার সাথে শুনে অভ্যস্ত বা জেনে অভ্যস্ত, বা সবাই আমরা জানি যে আইন কী। আসলে আইনের যদি সাধারণ অর্থ বলি সেক্ষেত্রে হচ্ছে নিয়মকানুন বা বিধিবিধান, সেইভাবে নিয়মকানুন। এখন কেন নিয়মকানুন, কিসের নিয়মকানুন, নিয়মকানুনগুলো কী করতে হবে, কেনই বা সেগুলো সমাজের উৎপত্তি হলো, বা এই বিষয়গুলো কেন আমাদের সামনে আসে। যাই হোক, তো স্বাভাবিকভাবেই যে আমরা সকলেই চাই নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, পরিবারের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। স্বাভাবিকভাবেই তো আমরা যদি নিজের কল্যাণ করার জন্য বা পরিবারের কল্যাণ করার জন্য, রাষ্ট্রের কল্যাণ করার ক্ষেত্রে কল্যাণ আমরা অবশ্যই করবো, কিন্তু কখনোই তো অন্যের ক্ষতি করে না, কেন অন্যকে আঘাত করে না। তো স্বাভাবিকভাবেই এই যে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বলি, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে বলি, নিজের ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন অতিবাহিত করার ক্ষেত্রেই বলি, আমাদের অবশ্যই কিছু বিধিবিধান, নিয়মকানুন সকলকে মানসিকভাবে, শারীরিকভাবে, সমাজে মেনে চলতে হয়। যে বিষয়গুলোই হচ্ছে মূলত আইন নামে অভিহিত করা হয়। যেমন যদি আমরা বলি যে এরিস্টটল বলেছে ব্যক্তির যুক্তি, মানে যুক্তিসিদ্ধ ব্যক্তির ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। তার মানে হচ্ছে কি, যে কাজটা তুমি করবা সেটা সমাজে যুক্তিসিদ্ধ হতে হবে, তার মানে সেটা করার যৌক্তিকতা রয়েছে, যেটা করার যৌক্তিকতা রয়েছে সেটার প্রকাশ করার যে ভূমি সেটাই কিন্তু মূলত আইন, যেটা প্রকাশ করার যে নিয়মকানুন সেটাই কিন্তু মূলত আইন, তাই না? যাই হোক, আবার আমরা বলতে পারি হ্যাঁ, আইন সম্বন্ধে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ বলেছেন। যেমন টমাস হবস বলেছেন যে রাষ্ট্রের বৈধ কর্তৃপক্ষের যে আদেশ, যা জনগণের ভবিষ্যতের জন্যে মানে নির্দেশিত, সেটাই হচ্ছে আইন। তার মানে টমাস হবস বলেছেন যে রাষ্ট্রের বৈধ কর্তৃপক্ষ বা রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃপক্ষ কর্তৃক যে আদেশ দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত আইন। হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে আইন বলতে পারি। আবার আমরা অন্যভাবেই বলতে পারি যে রাষ্ট্রের মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য যদি আমরা হল্যান্ডের অধ্যাপক হল্যান্ডের সংজ্ঞায় যাই, বা হল্যান্ড কী বলেছেন যে মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণ করার জন্য বা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করার জন্য সমাজ কর্তৃক স্বীকৃত যে সকল বিধিবিধান রয়েছে এবং যেগুলো রাষ্ট্র কর্তৃক প্রয়োগ করা হয় সেগুলোই হচ্ছে আইন। তার মানে হচ্ছে যে একটা হচ্ছে আমাদের আচার আচরণকে নিয়ন্ত্রণ, বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়মকানুনগুলো, যেটা সমাজ কর্তৃক স্বীকৃত এবং যেটা রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃপক্ষ, রাষ্ট্রের সরকার কর্তৃক যেটাকে প্রয়োগ করা হয় সেটাই কিন্তু মূলত আইন। আসলে শুধু আইন প্রণয়ন করলে হবে না, আইনের বাস্তবায়ন না করলে কিন্তু সে আইনের আর কোনো মূল্য থাকবে না। যাই হোক, তো স্বাভাবিকভাবে এগুলি হচ্ছে আইন। তার মানে সোজা কথা যদি আমরা বলি, মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য বা বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য সমাজ রাষ্ট্রপতি স্বীকৃত যে সকল নীতি বিধান নিয়মকানুন রয়েছে এবং যেগুলো রাষ্ট্রের কর্তৃপক্ষ কর্তৃক বলে যে প্রয়োগকৃত, সেগুলো হচ্ছে আইন। তার মানে হচ্ছে আইনের মূল কথা হচ্ছে যেটা আমাদের মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে, আরেকটা হচ্ছে যেটা রাষ্ট্র প্রয়োগ করবে, তাই না? এগুলোই হচ্ছে আইন। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি, আমরা দেখতে পাই যে একটা রাষ্ট্রে রাষ্ট্র পরিচালনা করার জন্য বা আমাদের সমাজ জীবন অতিবাহিত করার জন্য অনেকগুলো নিয়মকানুন থাকে, যেগুলো আমরা
অঘোষণা, অনেক সময় অঘোষিত অবস্থায় মেনে চলি আর অনেক সময় বাধ্য হয়ে মেনে চলি। যাই হোক, তো এগুলো সবকিছু হচ্ছে আইন, আর একটা আইনের উপর ভিত্তি করে একটা সমগ্র রাষ্ট্র পরিচালিত হয়। যে আইনগুলো আমরা দেখতে পাই পার্লামেন্টে পরিণত হয় বা বিচারকের আদালতের রায়ের মাধ্যমে পরিলক্ষিত হয় বা বিভিন্ন আইনের অনেক উৎস রয়েছে, তা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই যে আইনের উৎস এই আর কি, তো স্বাভাবিকভাবে আইনের উৎস যেমন অধ্যাপক হলেন বলেছেন আইনের উৎস ৬টি, অধ্যাপক বলেছেন আইনের উৎস ১টি, ঠিক আছে। কিন্তু সব মিলিয়ে আমরা যদি সেই ১টা এবং ৬টা সবগুলো মিলিয়ে যদি আমরা একটা রূপরেখা তৈরি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইনের প্রায় অনেকগুলো উৎস রয়েছে। এখানে মনে হয় ৮টা উৎস রয়েছে, যেমন ১ নম্বর রয়েছে প্রথা, ২ নম্বর ধর্ম, ৩ নম্বর রয়েছে বিচারকের রায়, আমাদের ঘুরে কাটা অনুযায়ী যাই। তারপর রয়েছে বিজ্ঞানসম্মত আলোচনা, তারপর রয়েছে ন্যায়বোধ, তারপর রয়েছে জনমত, তারপর রয়েছে সংবিধান, এবং সবার শেষে রয়েছে প্রশাসনিক ঘোষণা। যাই হোক, তো এই যে পৃথিবী সৃষ্টির পরে আমরা দেখি যে পৃথিবীটাও কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়মকানুন সুনির্দিষ্ট নিয়মকানুনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। যেমন আমাদের দিন হচ্ছে, রাত হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, তারপরে এই যে প্রাকৃতিক যে আইনগুলো, নিয়মকানুনগুলো, এগুলোও কিন্তু মনে হচ্ছে যে একটা মানে আইনের মতো এখানে একদম ফিক্সড করা, অপরিবর্তিত একদম পর্যায়ক্রমে সারা বছর জুড়ে একইভাবে সেগুলো আসে এবং সেগুলো যায় আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এগুলি হচ্ছে পৃথিবীর একটা অঘোষিত নিয়মকানুন, যেটাকে আমরা প্রাকৃতিক বা ন্যাচারাল বলে আমরা মেনে নিয়েছি, কারণ পৃথিবী সৃষ্টির পর থেকে এভাবে চলছে। যাই হোক, সেগুলো প্রাকৃতিক চলছে, কিন্তু আমরা কৃত্রিমভাবে পৃথিবীতে যে জীবন ধারণ করি বা অবস্থান করি বা জীবন অতিবাহিত করি বা কোন কাজটা আমাদের করতে হবে বা কোন কাজটা করতে পারবো বা কেন পারবো না, এই যে বিধিনিষেধ বা পারবো কীভাবে করব, এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু মূলত হচ্ছে আইন। যাই হোক, তো আইনের উৎস যদি আমরা দেখি, যে আমরা যদি কাটার দিক দিয়ে আলোচনা করি, প্রথমে রয়েছে প্রথা। প্রথা মূলত ব্রিটেনে উৎপত্তি হয়েছে, প্রথা ব্রিটেনে, যেটাকে বেশি মান্য করা হয়, এবং এই প্রথাগুলোকে ব্রিটেন থেকে ধার করে পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশে সেগুলো হিসাবে আইন হিসাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন যদি আমরা বলি যে তাহলে স্যার প্রথাটা কী, প্রথাটা মানে হচ্ছে এমন কতগুলো নিয়মকানুন যেগুলো মানুষ হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে মানুষ যেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে, যেগুলো স্বাভাবিকভাবেই মান্য করে, এবং যেটা আমরা রাজনৈতিক অবস্থায় পরিবর্তিত ব্যবস্থায় যেগুলোকে আমরা সচরাচর দেখতে পাই। যেমন যদি আমরা উদাহরণ দিই, যদি ইংল্যান্ডের ক্ষেত্রে যদি আমরা উদাহরণ দিই, যেমন ধরো যে রাজা নির্বাচন হলে রাজা কী করে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই মূলত মন্ত্রী পরিষদ গঠন করতে বলেন, এটা একটা প্রথা, এটা চলে আসছে বা করে আসছে। আবার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই আবার মন্ত্রী পরিষদ যে গঠন করেন, এটা একটা প্রথা। আবার পার্লামেন্টের অনেকগুলো প্রথা আছে, যেমন প্রথমে সরকারি দল বলবে, এরপরে বিরোধী দল বলবে, বা প্রথমে সরকারি দলের নেতা বলবে, এরপরে পর্যায়ক্রমে বিরোধী দলের নেতা বলবে, এই যে একজনের পরে আরেকজন বলা, এটা হচ্ছে একটা প্রথা। তারপর রাজা রাষ্ট্রের যে কোনো জনগণকে তার চাকরি থেকে বরখাস্ত করতে পারেন, এটা একটা প্রথা। যদিও রাজা সবসময় এটা কাজ করেন না, যেমন অপরাধ কোনো কাজ করলে, অপরাধমূলক কোনো কাজ করলে সেক্ষেত্রে তিনি হয়তো বরখাস্ত করেন, এটা একটা প্রথা। তারপরে এই যে পার্লামেন্টে যে আমরা আইনগুলো মানে প্রণয়ন করি, যে আইনগুলো কীভাবে প্রণয়ন হয়, এই যে আমরা অনেক পার্লামেন্টে দেখি যে নিম্নকক্ষ আছে, উচ্চকক্ষ আছে, আবার নিম্নকক্ষে আইনগুলো বিভিন্ন ধাপ বা পর্যায় অতিক্রম করে, যেগুলো রিডিং বলা হয়, ধরেন বা সরি কোনো ধরো যে তিনটা করে রিডিং রয়েছে, বা নিম্নকক্ষে তিনটা রিডিং বা উচ্চকক্ষে তিনটা রিডিং, যেমন আমাদের পার্লামেন্টে তিনটা রিডিং হয়, আমাদের যে পার্লামেন্টে আমরা এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা আমাদের জাতীয় সংসদ, এই যে জাতীয় সংসদ বা পার্লামেন্টে বা বিভিন্ন দেশের পার্লামেন্টে যে আইনগুলো প্রণয়ন করা হয়, যে বিভিন্ন পর্যায়গুলো অতিক্রম করা হয়, এগুলো কিন্তু একটা প্রথা। তারপরে এই যে প্রথাগুলো মানন করা হয়, সেটাও কিন্তু তার মানে হচ্ছে কি, এটা পরবর্তীতে আইনে পরিণত হয়েছে বা যেগুলোকে মানুষ মেনে নিয়েছে বা রাজনৈতিক কর্তৃপক্ষ মেনে নিয়েছে বা এগুলো সবসময় অনুসরণ করে, সেগুলোই হচ্ছে প্রথা। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথা কোনগুলো। আরেকটা উৎস হচ্ছে ধর্ম। ধর্ম হচ্ছে আইনের বড় উৎস, যেমন হিন্দু ধর্মের বিধবা বিবাহ বা
অতিবিবাহ এগুলো কীভাবে হবে বা হবে কি না সেই বিষয়গুলো কিন্তু হিন্দু ধর্মে পালন করা হয়। আবার মুসলিম ধর্মে আমাদের মুসলমানদের বিভিন্ন পারিবারিক যে বিষয়গুলো রয়েছে বা সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম থেকে এসেছে। ধর্ম তার মানে ধর্ম থেকে আমাদের রাষ্ট্রের যে আইন সেগুলোতে মানে এসেছে। আর আবার আছে খ্রিস্টিয়ান আইন আছে, ইহুদিয়ান আছে, হিব্রু আইন আছে, সেই বিভিন্ন ধর্ম থেকে সেই ধর্মের মানুষ তার জীবন অতিবাহিত করার জন্য বিভিন্ন নিয়ম কানুন যে আইনগুলো মেনে নিয়েছে এবং যেটাকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে সেগুলোই কিন্তু মূলত আইন। তার মানে হচ্ছে ধর্ম একটা প্রভাব বিস্তারকারী আইনের উৎস আর কি। এবং ধর্ম থেকে অনেকগুলো আইন আমরা দেখতে পাই, যে আইনগুলো আমরা পরবর্তী সময়ে বিভিন্ন ধর্মের মানুষ বা ওই রাষ্ট্রকে স্বীকৃতি দেয় বা মানুষের মানে ওই ধর্মের মানুষগুলো স্বীকৃতি দেয়, রাষ্ট্র স্বীকৃতি দেয়। সেইভাবেই ধর্মগুলো এসেছে, মানে ধর্ম থেকে আইনগুলো এসেছে। স্বাভাবিকভাবেই আইনগুলো যে সৃষ্টি হবে, কীভাবে সৃষ্টি হবে বা কোন বিষয়গুলো আমরা আইন হিসাবে মান্য করবো, গণ্য করবো বা আইন হিসাবে এটা সৃষ্টি করা যায়, স্বাভাবিকভাবে আমরা কোনো না কোনো বিষয় থেকে বা কোনো না কোনো জায়গা থেকে উৎস থেকে তো আমাদেরকে সাহায্য নিতেই হবে, তাই না? নাহলে তো আমরা হঠাৎ করে মানুষ তার শুধুমাত্র মস্তিষ্ক খাটিয়ে সব আইনগুলো প্রণয়ন করতে পারবে না হঠাৎ করে, তাই আমাদেরকে বিভিন্ন বিষয় থেকে সাহায্য নিতে হয়। এরপর আমরা আসি যে বিচারকের রায়। অনেক সময় দেখা যায় যে অনেক বিষয়ে জটিলতার সৃষ্টি হয় বা আইনে সুস্পষ্টভাবে যেটা ব্যাখ্যা থাকে না বা আইনে সেটা বিষয়ে অস্পষ্টভাবে বলা রয়েছে বা আইনে সেই বিষয়টাতে রায় দিতে গেলে একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হতে পারে। এই কারণগুলো বিবেচনায় অনেক সময় আমরা দেখি যে বিচারপতিরা বা বিচারকরা তার নিজের বুদ্ধি, বিবেচনা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, তার পড়াশোনা, বিজ্ঞানসম্মত আলোচনাটা পড়ে রয়েছে, এগুলো খাটিয়ে তার মেধা, বুদ্ধি, প্রজ্ঞা, বিবেক খাটিয়ে অনেক সময় কিন্তু আমরা অনেক দেখি যে সুন্দর সুন্দর রায় দেয়, যে রায়গুলো রাষ্ট্র বা জনগণের কল্যাণের নিমিত্তে ব্যবহৃত হয়। সেই রায়গুলো কিন্তু অনেক সময় ওই রায়গুলো থেকে কিন্তু যখন আইনগুলো প্রণয়ন করা হয় তখন কিন্তু সেগুলো সাহায্য নেওয়া হয় বা সেগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে হুবহু সেগুলো আইন হিসাবে একদম গণ্য হয়েছে। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আইনের উৎস, যে বিচারকদের রায়, বিচারকদের রায় থেকে অনেক সময় কিন্তু আমরা আইনগুলো তৈরি হতে দেখি। যাই হোক, এবার আসি আমরা বিজ্ঞানসম্মত আলোচনা। স্বাভাবিকভাবেই যে আইনজ্ঞরা বা আইন বিশেষজ্ঞরা অনেক সময় অনেক বিষয় নিয়ে আইন নিয়ে আলোচনা করেন, তারা অনেক বই লিখেন, সেই বইয়ে বিভিন্ন আইনের বিশদ ব্যাখ্যা করেন বা আইনগুলো কেমন হতে পারে, আরও আইনগুলো আরও কেমন হতে পারত বা আইনগুলো আরও পরিবর্তনশীল সমাজে কীভাবে করলে আইনটা কোন রূপ নিতে পারে, এই বিষয়গুলো কিন্তু অনেক সময় আমরা দেখি যে আলোচনা করা হয়, টকশোতে আলোচনা করা হয়, সেমিনার আলোচনা করা হয়, সিম্পোজিয়ামে আলোচনা করা হয় বা অনেকে অনেক বই লিখেন, সে মানে সেইগুলো বিদ্যমান আইনগুলো কী রয়েছে তার প্রেক্ষিতে ভবিষ্যতে আইনগুলো কীরকম হতে পারে বা বিদ্যমান আইনগুলো কীরকম হতে পারত, এই বিষয়গুলো কিন্তু ব্যাপক হারে সমাজে আলোচনা হয়। কেন আলোচনা হয়? কারণ সমাজ পরিবর্তনশীল, পরিবর্তনশীলতার সাথে মানুষের আচরণ পরিবর্তনশীল, মানুষের চিন্তা ধারা পরিবর্তন হয়, সামাজিক ব্যবস্থার পরিবর্তন হয়, সভ্যতার পরিবর্তন হয়, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, এই অবস্থার পরিবর্তন হওয়ার ফলে মানুষের মানসিক অবস্থার পরিবর্তন হয়। আর এই মানসিক অবস্থার পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হলে স্বাভাবিকভাবে আমাদেরকে নতুন নতুন আইনের সৃষ্টি করতে হবে, আর নতুন নতুন আইনের সৃষ্টি করতে হলে অবশ্যই আমাদেরকে আইনজ্ঞদের, আইন বিশারদদের বিভিন্ন আলোচনা থেকে আমরা অনেক বেশি সাহায্য নিতে পারি আইন প্রণয়ন করার ক্ষেত্রে। তাই এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখি যে পৃথিবীর প্রায় সব দেশে আইন বিশারদদের, আইন বিশেষজ্ঞদের, আইন মানে অধ্যাপকদের অনেক কথা থেকে, অনেক আলোচনা থেকে আমরা কিন্তু আইনের উৎস হিসাবে ন্যায়বোধ। স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার চায়, বিচারকরাও ন্যায় বিচার দিতে চায়। অনেক সময় বিচারকরা বিদ্যমান ওই সময়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারেন না, অনেক সময় দেখা যায় যে সিদ্ধান্ত দিতে তার কিছু বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হচ্ছে, কিছু কনফিউশন সৃষ্টি হচ্ছে মনের ভিতরে। যাই হোক, তখন যে কিন্তু বিচারকরা সবসময় মানুষের বা রাষ্ট্রের ন্যায়বোধটাকে জাগ্রত রেখে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করে। তো অনেক সময় আমরা দেখি যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য তার ওই যে এর আগে বললাম যে বিচার বিবেচনা প্রয়োগ করে যেন
সমাজের প্রত্যেকটা ব্যক্তির ন্যায় বোধটা জাগ্রত হয়, ন্যায় সঙ্গত বিচার পায়, রাষ্ট্রের যে কার্যাবলী চলে সেটার জন্য ন্যায় সঙ্গত হয়। এই সময় এই জন্যে বিচারকরা তাদের বুদ্ধি সমেত বিবেচনা দিয়ে যে রায়গুলো অনেক সময় প্রদান করে সেগুলো কিন্তু ন্যায়বোধ, মানে ন্যায়বোধ থেকে, বোধ মানে হচ্ছে বুদ্ধি বিবেক বিবেচনা থেকে যে রায়গুলো দেয় সেগুলো থেকেও কিন্তু মূলত আইন অংশ হতে পারে। বা একটা এর আগে কখনো কোনো একটা বিদ্যমান বিষয়ে কখনো রায় দেওয়া হয়নি, সেটা জীবনে প্রথম বা পৃথিবীতে প্রথম সেই বিষয়টার উপর রায় দেওয়া হলো, সেটা সেই বিচারক তার নিজস্ব বুদ্ধি বিবেচনা বিবেক করে সেই রায়টা দিয়েছে এবং সেই রায়টা জনগণের কল্যাণের জন্য হয়েছে, রাষ্ট্রের কল্যাণের জন্য হয়েছে। সেই ন্যায়বোধ থেকেও কিন্তু কোনো একটা পরবর্তী সময় আইনের উৎস হতে পারে, সেটাকে যখন আমরা স্বীকৃতি দিব রাষ্ট্রভাবে বা সেটাকে বাস একদম প্রতিষ্ঠা করতে চাই সমাজে, তখন কিন্তু সেটা আইনের উৎস হিসেবে গণ্য হতে পারে। জনমত খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বর্তমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা সরকার জনমতকে অবশ্যই গুরুত্ব দেয় যে জনমত কোন বিষয়টাতে, কোন বিষয়ের উপর জনমতটা বেশি, বেশিরভাগ জনগণ কোন বিষয়ে মতামত প্রদান করছে সেই বিষয়টার উপর ভিত্তি করে পার্লামেন্টে কিন্তু সরকার এখন আইনগুলো প্রণয়ন করতে চায়। কারণ তার বিরুদ্ধে গেলে কিন্তু পরবর্তী সময়ে সরকার তার নিজের ক্ষমতায় থাকার অস্তিত্ব নিয়ে টানাটানি হওয়া শুরু হয়ে যায়। এই কারণেই সরকারকে বা প্রশাসনকে অবশ্যই জনগণের মতামতকে গুরুত্ব দিতে হয়, আর এই মতামতকে গুরুত্ব দিলে স্বাভাবিকভাবে এটা প্রতিফলিত হবে আইনে, পার্লামেন্টে আইন প্রণয়ন করার ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটবে। আর স্বাভাবিকভাবেই বর্তমান পৃথিবীতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত বা সংখ্যাগরিষ্ঠ জনগণের ক্ষমতাই হচ্ছে বর্তমান রাষ্ট্রীয় ক্ষমতা, স্বাভাবিকভাবেই জনগণকে সবসময় সরকার বা রাষ্ট্রীয় কর্তৃপক্ষ খুব গুরুত্বপূর্ণ মনে করে। অনেক সময় আমরা দেখি জনমতকে সরকার অ্যাভয়েড করার চেষ্টা করে, কিন্তু সেক্ষেত্রে অ্যাভয়েড করলে বা এগিয়ে চলার চেষ্টা করলে কিন্তু রাষ্ট্রে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হতে পারে। যাই হোক, সেটা হচ্ছে নেতিবাচকতা, কিন্তু ইতিবাচকভাবে দেখলে সরকার সব সরকারই জনমতকে প্রাধান্য দিয়ে আইনগুলো প্রণয়ন করে সেইভাবে রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করে। স্বাভাবিকভাবে এরপর আমরা আসি সংবিধান। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, চূড়ান্ত দলিল। স্বাভাবিকভাবেই একটা রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, একটা রাষ্ট্র স্বাধীনতা লাভের পর রাষ্ট্রকে কীভাবে পরিচালিত করবো বা কোন চরিত্রে পরিচালিত করবো বা কোন রূপে রাষ্ট্রকে আমরা সকলের সামনে উপস্থাপন করবো, এই যে মূল মূল বিষয়গুলো যে দেওয়া থাকে সেটা কিন্তু সংবিধানে দেওয়া থাকে। এইভাবেই সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোত্তম আইন, চূড়ান্ত আইন, সর্বোচ্চ আইন। সেখান থেকে অনেক সময় আমরা দেখি যে প্রচুর আইন, সেখান থেকে একটা কোনো একটা বিষয় থেকে এর পরবর্তী সময়ে প্রচুর আইন প্রণয়ন করা হয়। এই কারণে সংবিধান আইনের কী বলবো যে অনেক বড় একটা উৎস, এবং সেখান থেকে অনেকগুলো পরবর্তী সময় আইনগুলো প্রণয়ন করা হয়, এই রাষ্ট্রে বাস্তবায়ন করা হয়। তার মানে হচ্ছে সংবিধানে ধরো যে সরকারের একটা রূপ দেওয়া আছে, সরকারটা কেমন হবে, গণতান্ত্রিক হবে না সমাজতান্ত্রিক হবে না মন্ত্রিপরিষদ শাসিত হবে না রাষ্ট্রপতি শাসিত হবে, সে বিষয়গুলো দেওয়া থাকে। এবং যদি মন্ত্রিপরিষদ শাসিত হয় সে মন্ত্রিপরিষদ শাসিত পরবর্তী অবস্থাগুলো কেমন হবে, মন্ত্রিপরিষদ কত সদস্য হতে পারে, কেমন হতে পারে, কারা কারা হতে পারে, নির্বাচিত আইনসভার সদস্য হতে পারে না না হতে পারে, নাকি সরাসরি হতে পারে, বা যে কাউকে প্রয়োগ করতে পারে, বা তাদের শিক্ষাগত যোগ্যতা কী হতে পারে, তাদের অভিজ্ঞতা কী হতে পারে, এই যে বিশদ যে বিষয়গুলো রয়েছে পরবর্তী সময়ে সেই বিষয়গুলো কিন্তু পার্লামেন্টে আলোচনার ভিত্তিতে বা জনমতের ভিত্তিতে সংবিধান থেকে নিয়ে মূল উৎস থেকে পরবর্তী সময়ে আইনগুলো প্রণয়ন করা হয়। তার মানে হচ্ছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের আইন প্রণয়নের মানে যেটা বলা হয় যে সর্ববৃহৎ একটা উৎস আমরা বলতে পারি বর্তমান পৃথিবীতে আইন প্রণয়ন করা বা আইন উৎসের। আমরা আবার অনেক সময় দেখি এখন আমরা যদি আসি প্রশাসনিক ঘোষণা, অনেক সময় দেখা যায় যে যদি এমনটা হয় যে পার্লামেন্ট এখন অধিবেশন নেই অথবা সরকারের এই মুহূর্তে একটা আইন জারি করার প্রয়োজন হলো বা রাষ্ট্রের কল্যাণের স্বার্থে অনেক সময় আমরা দেখি যেটাকে বলা হয় অনেক সময় অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ জারি করেন, কিন্তু পরবর্তী সময় আমরা
কি আইন হিসাবে প্রয়োগ হতে দেখি। আবার অনেক সময় যে সরকার চূড়ান্ত কর্তৃপক্ষ এটাকে কোনো একটা প্রশাসনিক ঘটনা মানে ঘোষণা বা ওই সময় রাষ্ট্রের বিজ্ঞান ব্যবস্থায় সেটা খুব প্রয়োজন বা সেটা জারি করা জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য প্রয়োজন, এরকম যদি প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনো বিষয় ঘোষণা করে সেটাও কিন্তু একটা আইনের উৎস হিসাবে পরবর্তী সময়ে হয়ে যাবে, হতেই পারে। কারণ যখন একটা সরকার বা রাষ্ট্রের চরম কর্তৃপক্ষ বা চূড়ান্ত কর্তৃপক্ষ কোনো একটা বিষয়ে যখন একটা ঘোষণা দেয় তখন কিন্তু সেটা অনেক চূড়ান্তভাবে বিশ্লেষণ করে চিন্তাভাবনা করে সেটার পুঙ্খানুপুঙ্খভাবে ইতিবাচক নেতিবাচক বিষয়গুলো চিন্তা করেই কিন্তু ঘোষণা করা হয়। তো স্বাভাবিকভাবে যদি এরকম খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে যদি একটা প্রশাসনিক ঘোষণা দেওয়া হয় তখন অবশ্যই সেটা সুচিন্তিত সুবিবেচিত তো স্বাভাবিকভাবে সেটা পরবর্তীতে আইনের বিষয় হতেই পারে। যাই হোক, তো তাহলে তোমরা বুঝতেই পারছো শিক্ষার্থীরা এই আইন কী এবং আইনের কীভাবে উৎসগুলো কী রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বইয়ে বিশদভাবে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো খুব ভালো মতো করতে পারো এবং কোনো কনফিউশন থাকলে কমেন্টসে জানাতে পারো। আমরা যে কমেন্টসগুলো আমি যদি দেখি সেগুলো যদি সম্ভব হয় আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা স্বাভাবিকভাবেই বাসায় সময়টুকু কাজে লাগাতে হবে, বাসায় পড়তে হবে, আর যে কোনো বই থেকে তোমরা এই প্রত্যেকটা যে কোনো বই তোমরা প্রত্যেকটা বইগুলো পাবে এই ডিটেলস তোমাদের পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, কারণ এইটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে কটা অধ্যায় দিয়েছে তোমাদের পুনর্বিন্যাস করতে সিলেবাস তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে করণ্য সুশাসন প্রথম পত্র, এখানে দুঃখিত দেওয়া হয়নি, যাই হোক প্রথম পত্র যে তৃতীয় অধ্যায় রয়েছে মূল্যবোধ আইন সাম্য স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা বিষয়ে চারটা প্রকৃতির কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে। যাই হোক, আশা করছি তোমরা ভালো মতো পড়ছো, পড়তে থাকবা, ভালো জায়গায় যাবা, পড়তে ভালো রেজাল্ট করবা, অ্যাসাইনমেন্টগুলো সুন্দর করবা। আর তারপর হচ্ছে কোভিড নাইন্টিন সিচুয়েশনে সরকারি আদেশ নীতি নিষেধ বিধিনিষেধ সব কিছু, যেগুলো একটা আইন সরকার যে জারি করে সেগুলো কিন্তু আইনের মতো কাজ করে, কারণ তারা চূড়ান্ত কর্তৃপক্ষ সার্বভৌম কর্তৃপক্ষ, এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা এরকম চরম বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ করবো। আল্লাহ আমাদের আল্লাহ ভগবান ঈশ্বর আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন খুব দ্রুত, আমরা সে প্রত্যাশাই করি। আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, আবার আমাদের স্টুডেন্টরা এই কলেজে ফিরে আসুক, শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।